আজকে অর্জুন সিং আমাদের এমপি যিনি টিএমসি থেকে এসেছিলেন উনি ফেরত চলে গেলেন টিএমসিতে। তো আমার কটা প্রশ্ন, প্রশ্নটা বিজেপি লিডারশিপ স্টেট লিডারশিপকে বলতে পারেন, আর তাদেরও যারা ফেসবুকে অনেক নোংরা ভাষা ব্যবহার করছেন ওনার জন্য। তো প্রথম কথা জিজ্ঞেস করি, পশ্চিমবঙ্গের মানুষ একটা চেঞ্জ চেয়েছিল, তারা টিএমসির হাত থেকে মুক্তি চেয়েছিল, তারা জার্সি চেঞ্জ করা লোকেদের চাইনি। তখন যখন আমরা যারা পোস্টে ছিলাম তারা যখন এটা প্রশ্ন তুলেছিলাম যে টিএমসি থেকে এত লোককে কেন নেওয়া হচ্ছে, মানুষ যখন চেঞ্জই চাইছে, তো তখন বলা হয়েছিল মনটা উদার করুন, পার্টি বড় হচ্ছে, সংগঠন বড় হচ্ছে, এদের দরকার। তাহলে আজকে কি আপনারা স্বীকার করছেন যে সেটা ভুল ডিসিশন হয়েছিল? তো স্বীকারটা কে করবে, রেসপন্সিবিলিটিটা কে নেবে? দু নম্বর প্রশ্ন, আমি তখনও প্রশ্ন করেছিলাম যারা আজকে বলে না যে রাখি দি আপনি পোস্টে নেই তাই বলছেন, না তখন পোস্টে থাকাকালীনও যে গাটস দেখিয়ে প্রশ্নটা করেছিলাম, আজকেও আপনারা যারা বসে আছেন আমি বলবো গদিতে, কারণ গদি হারানোরই ভয় আপনাদের, আপনারা প্রশ্ন করেন না। উল্টে আজকে আমি দেখলাম প্রচুর বড় বড় আইডিওলজির গল্প হচ্ছে, আর তারা করছে যারা এই জুম্মা জুম্মা বিজেপিতে জয়েন করেছে সব 2019 পর যারা এসছে তারা এখন আইডিওলজির গল্প করছে। ভাই তোমরা কোথায় ছিলে তখন যখন এই প্রশ্নগুলো তোলা হচ্ছিল? তিন নম্বর, টিএমসি থেকে যারা সবাই এসেছিল সবাই কিন্তু খারাপ ছিল না, যদি খারাপই ছিল তাহলে ওইখানেও আবার প্রশ্ন করব খারাপ লোকেদের নেওয়া হয়েছিল কেন। আজকে আপনারা তাদের খারাপ বলছেন, কাল শুভেন্দুদা চলে গেলেও আপনারা ওনার সম্বন্ধে কুচিয়া রটাবেন, খারাপদের নেওয়া হয়েছিল কেন? আমার পোস্টে একজন কেউ এসে লিখেছে যে অপেক্ষা করুন হেমন্ত দার মতো, উনিও তো অন্য পার্টি থেকে এসেছিলেন, একটা জিনিস বোধহয় ভুল করছেন, হেমন্ত দাকে উঠতে দেওয়া হয়েছে ওটা আসাম বলে, বাংলা হলে ওনাকে উঠতে দেওয়া হতো না, আর কারা উঠতে দিতেও না সেটা আপনারা সবাই খুব ভালো করে জানেন, ক্যাকড়ার জাত উঠতে দেবে না। একটা মানুষের জন্যই কিন্তু এখন বিজেপিকে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী, তাকে কতটা কাজ করতে দিচ্ছেন? টিএমসি থেকে আসা লোকেদের তো খুব ন্যাচারাল বলা যে আমাদের কাজ করতে দিচ্ছে না, আমি বিজেপিতে থেকে যদি আমি বলতে পারি যে আমাদের কাজ করতে দেয় না, কেন দেন না? আরেকজনের এক্সাম্পল দিই, বৈশালী ডালমিয়া, হু ডাজ নট কেয়ার অ্যাবাউট মানি, সবাই পয়সার জন্য আসে না পার্টি করতে, এটা এই আরেকটা ধারণা আপনাদের যে কিছু বানাতে পারেনি তো তাই চলে গেছে, সবাই কিন্তু পয়সার জন্য আসে না। সে টিএমসি তে থাকাকালীন বৈশালী ডালমিয়া নিজের পয়সা খরচা করে প্রচুর কাজ করেছিল, তাকে আজকে বসিয়ে রেখেছেন কেন? তাকে কাজ করতে দেন না কেন? ওই পথসভা হবে তাতে ডাকেন হাঁটবার জন্য, হাঁটতে তো আসেনি সে, মর্নিং ওয়াক করার হবে তো ময়দানে গিয়ে হেঁটে নেবে, বিজেপিতে এসেছিল কাজ করার জন্য। আজকে যারা অর্জুন সিংকে গালি দিচ্ছেন, তোলাবাজ, আমি দেখলাম কেউ কেউ প্রস্টিটিউটের সাথে তুলনা করেছেন যে প্রস্টিটিউটরাও খুব ভালো, প্রথম কথা প্রস্টিটিউটদের সাথে তুলনা করবেন না, কারণ তারা তাদের মান ইজ্জত অনেক উঁচু, ওই তুলনা করাটা বন্ধ করুন। সেকেন্ডলি, এটা কি অস্বীকার করবেন যে অর্জুন সিং অর্গানাইজেশন বুঝতেন না বা ওনার অর্গানাইজেশন ভালো ছিল না? সেটাও বলবেন আজকে, কারণ এটা অভ্যেস হয়ে গেছে, কি জানেন তো, হেডস আই উইন অ্যান্ড টেল ইউ লুজ, মানে হেড হলেও আমি জিতবো আর টেল হলে আপনি জিতবেন না, আপনি হারবেন, মাই ওয়ে অর দ্য হাইওয়ে, এই জিনিসটা বন্ধ করুন। আর তাদের প্রশ্ন করুন যারা সকাল থেকে খুব খুশি অর্জুন সিং চলে যাবে বলে, আপনি তো মশাই তখন পদে ছিলেন, রাজ্যের সব থেকে উঁচু স্তর যেটা সেখানে ছিলেন, তখন বলেননি কেন? যখন গাদা গাদা লোক টিএমসি থেকে আসছিল, আবারও রিপিট করছি টিএমসি থেকে যারা সবাই এসছে তারা খারাপ নয়, অনেকে অনেক রকম কাজ করে দেখিয়েছেন ইনক্লুডিং অর্জুন সিং, এই প্রশ্নগুলো না নিজেদের করুন। লোকের সম্বন্ধে কুচ্ছা রটানোর আগে, খুব আজকে দেখছি আমি ফেসবুকে ভরে আছে সবাই আজকে আইডিওলজি, কোথায় ছিল এই আইডিওলজিগুলো যখন গত বছর কার্যকর্তারা মার খাচ্ছিল, তখন সাহস হয়নি কেন নেতৃত্বকে প্রশ্ন করার?
তখন মুখ বুঝে বন্ধ করে রেখেছিলেন যে নতুন কমিটি তৈরি হবে, তাতে যদি জায়গা না পায় কার্যকর্তা যাক ভাড়ে। প্রশ্নগুলো আপনাদের করছি যারা আজকে ফেসবুকে লিখেছেন, আর প্রশ্নগুলো সেই নেতৃত্বকে করছি যিনি বলেছেন, যারা বলেন পশ্চিমবঙ্গে কিছু হয় না, অথচ এক বছর পর 2 মে তারা জেগে ওঠেন, মানে কুম্ভকর্ণ বোধ হয় এর আগে ঘুম থেকে উঠেছিল। খুব খারাপ লাগে আমার কথাগুলো শুনতে, কিন্তু এটা জানবেন যে বিজেপিতে ছিলাম, বিজেপিতে আছি। আর আপনারা যারা জ্ঞান দিতে চলে আসেন নতুন নতুন বিজেপিওয়ালা, তাদের বলে দিচ্ছি রাখি মিত্র কোথাও যায়নি, কারণ আপনাদের থেকে অনেক আগে থেকে বিজেপি করছি। আর যেহেতু পার্টিটাকে ভালোবাসি বলেই তার ভুলগুলো দেখানোর চেষ্টা করছি, কোনোদিন চাইব না যে 6 নম্বরে তালা ঝুলুক। সেই জন্যই বলছি শুধরে নিন নিজেদের, আর যে চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে তাকে এই গালিগালাজ দেওয়াটা বন্ধ করুন। খালি ভাবুন যে সে চলে গেল কেন, আমাদের ব্যর্থতা কোথায়? এগুলো তো আপনাদের মানে নেতৃত্ব নিজের ব্যর্থতা প্রমাণ করছে, যে ভালো অ্যাডভাইস দেবে সেই খারাপ। মানে কি প্রমাণ করেন লোকেদের সামনে যে ইউ পিপল আর ওয়ার্থলেস? এতটা নিচে নামাবেন না বিজেপি পার্টিটাকে। কিছু লোক আছে বসে বসে অফিস টাইমে বসে বসে তারা যারা বিজেপি করেন তাদের গালি দেন, নিজেদের রাইট উইঙ্গার বলেন, তাদেরও বলে দিচ্ছি অফিস আওয়াজে বসে বিজেপির কার্যকর্তাদের গালি গালাজ করবেন না, কারণ আপনারা অফিস থেকে মাইনে পাচ্ছেন, সেখানকার কাজটা মন দিয়ে করুন। আর যেটা সত্যি কথা যদি বলার হিম্মত থাকে বলুন, নাহলে মুখটা বন্ধ রাখুন। পার্টিকে তাকে বাঁচানোর চেষ্টা করুন, পার্টিটাকে ডোবাবার চেষ্টা করবেন না। পার্টিটা কারোর নিজের পৈতৃক সম্পত্তি নয়, যে ইচ্ছের মতো পার্টিটাকে উঠাবো আর ইচ্ছে মতো পার্টিটাকে ডুবিয়ে দেবো, নো। পার্টিটা আমাদের সবাইর, আর আবার ছিলাম আছি আর বলবো, আমার বাচ্চা যদি ভুল করে আমি তাকে শুধরাবো, পাড়ার মা মাসি এসে শুধরাবে না। ভাবুন যে লোকে ছেড়ে চলে যাচ্ছে কেন। আর ট্র্যাশ শপিং যখন হচ্ছিল তখন আপনারা মুখ খোলেননি কেন? ঠিক ইলেকশনের আগে গাদা গাদা ভিড় করে লোক এসেছিল, তখন কোথায় ছিলেন মশাই আপনারা, যারা আজকে বড় বড় বাতেলা লিখছেন? নিজেদের শুধরে নিন না তো পার্টিটা ডুবে যাবে, পশ্চিমবঙ্গ থেকে নামনিশান মিটে যাবে, সেটা আমরা চাইব না। জয় হিন্দ।